হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আমরা খরদাতে আর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ছিলাম নৈহাটিতে আর এই যে খর্দাতে আসার পরে আস্তে আস্তে তো আমাদের মোটামুটি চারটে সাড়ে চারটে বেজে তো তারপরে এই যে মামি হচ্ছে কফি বানিয়েছিল আর আমরা সব বসে বসে কফি খাচ্ছি আর সাথে গল্প করছি আর আমার তো সারা দিনের জার্নিতে বিধ্বস্ত অবস্থা তবে এই জায়গাটা একটু অন্ধকার লাগছে আসলে আমি না ভিডিও করার সময় আরেকটা লাইট জ্বালাতে ভুলে গেছিলাম ভিডিও করার পর মনে পড়েছে যে এখানে তো আরেকটা লাইট ছিল তো কিছু করার নেই আগে তো আমি ভিডিও করে নিয়েছিলাম এখানে না বড় একটা অ্যাকোরিয়াম আছে আর তার মধ্যে আছে চারটে অস্কার মাছ মাছগুলো দেখো কি সুন্দর দেখতে দুটো আছে লাল আর কালোতে মেলানো আর দুটো আছে লালচে ভীষণ ভালো লাগে মাছগুলো দেখতে আর মামি হচ্ছে ভেতরে লাইট জ্বালিয়ে দিয়েছে তো তার জন্য কিন্তু একদম ব্লু লাগছে তাই না মনে হচ্ছে জলটা একদম ব্লু কালারের তো ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর জিনিসটা একটু শেয়ার করে আর এরা কি খায় জানো এরা খায় দুবেলা করে চিংড়ি মাছ আগেরবার যখন এসেছিলাম এদেরকে কিন্তু আমিও চিংড়ি মাছ খাইয়েছিলাম মামের বাড়িতে তো আসার পর এত ঘুমালাম যে কি বলবো একদম চোখ মুখ ফুলে গেছে প্রচণ্ড হারে ঘুমিয়েছি আসলে সকালবেলাতে তো অনেক মানে ভোর ভোরে উঠতে হয়েছে আর কী বলে রাত্রে একদম ঘুম হয়নি মানে ঘুমাতে ঘুমাতে প্রায় দুটো বেজে গেছে রাত্রে তো ঘুমই আসে না আমার আর ওদিকে একদম মানে ছটার সময় উঠেছি তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এসেই আমি শুয়ে পড়েছি মামার বাড়িতে আর কি দিয়ে প্রচণ্ড হাড়ে ঘুমালাম দিয়ে এখন শরীরটা ঠিক লাগছে আর আমরা তো ওইখানে নৈহাটির থেকে তিনটে পনেরো ট্রেনে এসেছি তো এখন কফি টফি খেলাম খাওয়ার পর এবার তো রাত্রিবেলা জম্পেশ খাওয়া দাওয়া আছে হয়তো এখানে তো মানে তোমরা তো জানোই যে আমার মামার বাড়ি নেপালে আর এখানে হচ্ছে বড় মামি মামা তো ভাইরা থাকে আর কি আর বড় মামাও মাঝে মাঝে আসে তবে মামা তো ভাইরা তো এখানে এখন নেই আপাতত বড় মামার ছেলে মানে আমার যে ভাই শানু সে থাকে হচ্ছে ফ্রান্সে আর ছোট ভাই থাকে হচ্ছে জয়পুরে মামি একাই থাকে বড় মামা যাতায়াত করে তো এসে তো এখানে খুব ভালোই লাগছে রাত্রিবেলা এখানে আসার পর আমরা একটা স্পেশাল জিনিস খাই সেটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি যেহেতু পাশে ব্যারাকপুর আর ওখানে হচ্ছে মেয়েদের রাজ্য আর কি তো এবার দাদা বৌদি বিরিয়ানিটাই খাওয়া হয় তো আজকেও খাওয়া হবে সেটা তো ঠিক আছে চলো কি করছে তা করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছে যতটা পারবো সন্ধে স্ন্যাক্সে ছিল ফিশ ফ্রাই আর এই যে বড়ো মামা এখানে ফিশ ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে রেখেছে মাছ আর এটা হচ্ছে রুই মাছ আর এই যে এখানে ফ্রাই হচ্ছে বড় মামা না এইরকম সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে ঘুরতে আনন্দ করতে ভীষণ ভালোবাসে যখন আমরা নেপালে গেছিলাম তখন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা মূলঘাটে পিকনিকে গেছিলাম সবই কিন্তু বড়ো মামার প্ল্যানিংয়ে ভীষণ মজা করতে ভালোবাসে ফ্যামিলিকে নিয়ে আর ফিশ ফ্রাইয়ের সাথে একটা চাটনি বানিয়েছিল মামা ওই ধনে পাতা লঙ্কা এসব দিয়ে খুব খুব খুবই টেস্টি ছিল ইনি হলেন বড় মামির বৌদি প্রিয়া মামি ভীষণ ভালো একজন মানুষ আর খুবই মজার সবাইকে হাসি মজাকের মধ্যে রাখেন গল্প গুজব সত্যি খুবই ভালো আর সবথেকে বড় কথা আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং আমাকে সাপোর্ট করে না না ভিডিও দেখে বলে ভালো বললাম না মামি সত্যিই খুব ভালো অনেক অপেক্ষার পর চলে আসলো আমাদের দাদা বৌদির বিরিয়ানি জোম্যাটোতে অর্ডার দেওয়া হয়েছে আমি তো খর্দায় অনেকবারই এসেছি আর দাদা বৌদির বিরিয়ানিও খেয়েছি আয়ুষকে বলার পর ওরও মনটা খারাপ হয়ে গেছিলো আসলে ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আর তার মধ্যে দাদা বৌদির বিরিয়ানি তো ভীষণ মানে খালি ভাবতো যে কবে খাবো আসলে ও সেই দেখে না ভিডিওর মধ্যে ফুড ব্লগিংয়ে দাদা বৌদির বিরিয়ানি দেখেছিল ও তবের থেকে খড়দে যাবো আর দাদা বৌদির বিরিয়ানি খাবো তো তার জন্য তো ভীষণ আনন্দ দাদা বৌদির বিরিয়ানি দেখে আর সত্যি ভীষণ 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 টেস্টি আমার তো খুবই ভালো লাগে খেতে এই যে ডগির ছবিটা দেখছো এই ডগিটার নাম হচ্ছে লুসি খুবই ভালো ছিল কুকুরটা ভীষণ শান্ত কিন্তু দুঃখের বিষয় লুসি মারা গেছে তো যেহেতু মামিরা আমার ভাইরা ভীষণ ভালোবাসত তাই স্মৃতি হিসাবে রেখে দিয়েছে এটা চলে আসলাম আবার পরের দিন সকালে আমি আর মামুনি বসে বসে চা খাচ্ছি আমাদের স্নান কমপ্লিট যেহেতু আমরা চলে যাব। আর এই যে ব্রেকফাস্ট করেই চলে যাব আর বড় মামা বড় মামি হচ্ছে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে কী বানাচ্ছে সেটা তোমাদের পরে অবশ্যই দেখাবো তো তার পরে ভাবলাম একটু বাড়িটা ঘুরিয়ে দেখাই তোমাদের আর এই যে বড় মামির পুজো দেওয়া একদমই কমপ্লিট আমি ঘুম থেকে ওঠার আগেই বড়ো মামির পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি ঠাকুর ঘরটা তোমরা তো জানোই যে আমরা বাবা মনির দীক্ষিত আর এই যে এটা হচ্ছে বড় মামির আসন আর এই দিকে তো ওরা ব্রেকফাস্ট করা শুরু করে দিচ্ছে আর এখানে আছে আজকে ব্রেড টোস্ট আর এই যে মামি হচ্ছে সব রেডি করে দিচ্ছে আর আজ তার সাথে চা খাচ্ছে তো যেটা বলছিলাম আছে ব্রেড টোস্ট আর এখানে আছে রসগোল্লা আর আছে বয়েল্ড এগ বড় মামি সুন্দর করে ওপরে বিট লবণ আর গোলমুড়ি ছিটিয়ে দিচ্ছে তবে আমি রসগোল্লা খাইনি আমার সকালবেলা না একদম মিষ্টি খেতে ভালো লাগে না তো তার জন্য মামুনি খাচ্ছে শুধু আর সকালবেলা অন্য কোনো ভারী খাবার খেতেও আমার একদমই ভালো লাগে না একটু লাইট খাবার খেতেই পছন্দ করি আর এই যে বড়ো মামা আর বড়ো মামি বড়ো মামা তো ভীষণ হাজমুখ সেটা তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা একটু মাছগুলোকে তোমাদের দেখিয়েই নিচ্ছি আর এখন যেহেতু লাইট জ্বালানো নেই তো তার জন্য অন্ধকার লাগছে এখানটা আর ওরা তো ব্রেকফাস্ট করা শুরু করে দিচ্ছে আর আমি তো ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছি আর কিছুক্ষণ বাদে আমরা চলে যাব তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই পাশের রুমটা তো ঠাকুর ঠাকুরঘর তোমাদেরকে দেখালামই ওটাও বেশ বড়ই মানে রুম ছিল আগে আর এই যে এটা হচ্ছে বড় মামা বড়ো মামির রুম বেশ বড় বড় রুমগুলো আমার তো ভীষণ ভালো লাগে তার জন্য আমার তো বড় রুম খুব পছন্দের আর সাইডে হচ্ছে কিচেন আর এটা হচ্ছে বাথরুম আর সামনে হচ্ছে আরেকটা রুম আছে এই যে তো চলো তোমাদের একটু রুমটা দেখিয়ে নিয়ে একটু বারান্দাটাও দেখিয়ে নিয়ে আসি আর একটা কথা কি তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা কন্টিনিউ করছো তারা প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আমার পরিবারে অনেক নতুন সদস্য এসেছ তোমাদের সবাইকে থ্যাংক ইউ আমার পরিবারে আসার জন্য আমি সময় মতো ঠিক তোমাদের পরিবারে চলে যাব আসলে আমার এখন একটু কমেন্ট করার প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না মাঝে একটু ঠিক হয়ে গেছিল কিন্তু আবার এখন সেই প্রবলেম দেখা দিয়েছে এর জন্য আমি সবাইকে ঠিকঠাকভাবে কমেন্ট করতে পারছি না এই তো আজকেই সকাল থেকে যেমন আমি কাউকে কমেন্ট করতে পারছি না কি জানি কেন হঠাৎ করে দেখছি বন্ধ হয়ে গেছে দু তিনজনকে কমেন্ট করার পর থেকে এই দেখো এই গাছটা সাতটা পাতা তাহলে এই গাছটার নাম কি হবে বলো তো তোমরা অনেকেই জানো এই গাছটার নাম হচ্ছে সপ্তপর্ণী এই গাছটা কিন্তু তোমরা শান্তিনিকেতনে গেলে দেখতে পাবে ভীষণ ভালো লাগছে তাই না গাছটা দেখে মাথায় মাথায় সাতটা করে পাতা ব্যাস তারপরে চলে আসলাম হচ্ছে স্টেশনে এবার তো আমাদের যাওয়ার পালা আমরা দশটা চল্লিশের ট্রেনে যাবো আর কি তো যেহেতু এই ট্রেনটা একদম ডাইরেক্ট শিয়ালদা থেকে বর্ধমান আর অন্য ট্রেনে গেলে কি হবে আমাদের খড়দা থেকে নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে বর্ধমান ভেঙে ভেঙে যেতে হবে কিন্তু এই ট্রেনটা গেলে কি হবে একদম ডাইরেক্ট আমরা খড়দাতে চাপব পৌঁছাবো একদম বর্ধমানে আর এই যে মামুনি ট্রেনে উঠে কিছু জিনিস কিনছে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা কিছু জিনিস ব্যাক করার সময় নেবো ভেবে রেখেছি তো এই যে মামুনি তার জন্য অনেক কিছু এখান থেকে কিনছে যেমন কাঁচি কিনেছিলাম তারপর আমার একটা মানে চিরুনি হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না তো একটা চিরুনি কিনেছিলাম ওই আর কি মেয়েদের কি হয় সামনে যা দেখবো তাই নিতে ইচ্ছা করে তাই না তো সেই কেনাকাটি কমপ্লিট করলাম আর তারপরে পৌঁছে গেছি বর্ধমানে আর এই যে ট্রেনটা এই ট্রেনে করে এই ট্রেনটা আবার ব্যাক করবে হচ্ছে দুটো চল্লিশে মানে যাবে হচ্ছে শিয়ালদা একদমই ডাইরেক্ট আমাদের বাড়িতে যারা আসে আর কি যেমন খর্দা থেকে হাবড়া থেকে তারা কিন্তু এই ট্রেনে করেই ব্যাক করে তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজ তাহলে এইটুকুই